দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন। আপনাদের পছন্দের অনুষ্ঠান আলোচনায় বাংলাদেশ, বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা করা হয়। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বিশ্বজুড়ে বাঙালি কণ্ঠস্বর টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি, উত্তর আমেরিকা +1718777-6556, ইউরোপ +44203695183, অস্ট্রেলিয়া +61384004117। আপনাদের সাথে আছি আমি রিজওয়ান কাদের। আমরা আজকে বাংলাদেশে ই কমার্সের ভবিষ্যৎ এবং সম্ভাবনা নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। আমি স্বাগত জানাচ্ছি এম এ মান্নান আপনাকে। আপনি নিশ্চয়ই ভালো আছেন এই করোনাকালে। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো আছি। জি, মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার কাছ থেকে আমি শুরুতে একটু জানতে চাইবো, বাংলাদেশে করোনা ভাইরাসের সময়টাতে আমরা জানি যেমনটা যে ই কমার্সের যে সম্ভাবনা সেটা বেড়েছে, সেক্ষেত্রে সরকারের কি পরিকল্পনা রয়েছে এটা জানতে চাইবো। তবে শুরুতেই আপনার কাছ থেকে আমি একটু দুঃখ প্রকাশ করে নিতে চাইবো, যান্ত্রিক কারিগরি ত্রুটির কারণে আমরা একটু দেরিতে অনুষ্ঠানে ঢুকেছি, আপনাকে অপেক্ষা করতে হয়েছে। আমি একটু আপনার কাছে জানতে চাইবো বাংলাদেশে ই কমার্সের ভবিষ্যৎ এবং সম্ভাবনা নিয়ে সরকারের কি পরিকল্পনা রয়েছে। ধন্যবাদ। এমনি কি তো ই কমার্স একটা নতুন শক্তি, এটার সঙ্গে কোভিডের সরাসরি সম্পর্ক ছিল না। কোভিড আসার আগে থেকেই আমরা নতুন করে প্রতিনিয়ত বাড়ছিল, উন্নত দেশ যেগুলোকে বলা হয় পশ্চিমা দেশ সেখানে তো অসম্ভব বেশি, আমাদের এখানে ধীরে ধীরে ঢুকে গেছিল। আমাদের প্রতিবেশী রাষ্ট্র বিশাল যে বাজার আছে ভারতে, সেখানে ই কমার্স অনেক বেশি এগিয়ে গিয়েছিল। এইটাকে কোভিড আরও জোর দিয়েছে, কারণ কোভিডের ফলে মানুষ যখন আরও ঘর থেকে বের হতে পারছিল না, হাট বাজারে জমায়েত হতে পারছিল না, দূরত্ব মেনটেন করতে হয়। সুতরাং ই কমার্স তো দূরত্বের মেনটেন করার শ্রেষ্ঠ জায়গা, আপনাকে ফিজিক্যাল সংযোগ নেই, আপনি ইলেকট্রনিক্যালি অর্ডার দিবেন। আগে যেখানে আপনি যেতে হতো, নিয়ে আসতে হতো, তিন চারটা লোকের সঙ্গে সাক্ষাৎ, এখানে ওরাই আপনার ঘরে পৌঁছায় দিবে হয়তো মালটা বা যার যে সিস্টেমে আছে। সুতরাং ই কমার্স নিয়ে তো আর চিন্তার অবকাশ নেই, এইটা একটা নতুন মডেল নয় মোটেও, এটা ইতিমধ্যে প্রতিষ্ঠিত মডেল এবং এটা শক্তি দিন দিন বাড়তেই থাকবে আমার যে ধারণা। আমি অভিজ্ঞ ব্যক্তি নই এইসব লাইনে, আমি একটু কাজ টাজ করি নাই, তবে আমি দেখি শুনি যে এর তো বিশাল একটা সম্ভাবনা আছে এবং আমাদের সরকার এই সম্ভাবনাটাকে অস্বীকার তো করবে না, বরঞ্চ আরও উৎসাহ দিবে যাতে করে এই কাজটা বেশি করে হতে পারে। শুধু আমাদের নজর রাখতে হবে যে যেন কোনো বাড়াবাড়ি ধরনের কিছু না হয়। দেশের যে আইন কানুন আছে, করের আইন কানুন আছে, ইনকাম ট্যাক্সের আইন কানুন আছে, মালের কোয়ালিটির ব্যাপারে কোয়ান্টিটির ব্যাপারে আমাদের প্রতিষ্ঠিত আইন কানুন আছে, সেগুলোকে সুরক্ষা করে কনজিউমার ইন্টারেস্ট যেটাকে বলা হয় ভোক্তাদের অধিকার সেটাকে সম্পূর্ণভাবে সুরক্ষিত রেখে আমরা যদি এটাকে বাড়তে দিই তাহলে তো এটা অসীম একটা সম্ভাবনা আছে। আমরা অসীম সম্ভাবনাকে কাজে লাগাবো, আমাদের সরকার এটাকে কাজে লাগাবার জন্য নানা ধরনের পলিসি সমর্থন দিয়ে যাচ্ছে, আরও আমরা দিব। বিনিময়ে আমরা আশা করব যারা এই ব্যবসায় থাকবেন তারা নিশ্চয়ই এই সম্ভাবনাটাকে ভালোভাবে কাজে লাগাবার জন্য, তাদেরও শক্তি বৃদ্ধির প্রয়োজন আছে, অভিজ্ঞতার প্রয়োজন আছে, তাদেরও প্রশিক্ষণের প্রয়োজন আছে, সকল কিছু মিলে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হবে এটা আমরা আশা করি। জি, আপনি আপনার আসলে আপনি ব্যস্ত মানুষ, আপনার তারাও আছে আমরা জানতে পেরেছি, আপনার কাছে আমি খুব বেশি আর সময় নেব না। আমি শেষটা একটু জানতে চাইবো যে বিশেষ কোন পরিকল্পনা রয়েছে কিনা ই কমার্সকে প্রমোট করবার জন্য। আমি যে পরিকল্পনায় কাজ করি এখন, এই পরিকল্পনা ই কমার্স নিয়ে কোনো বড় চিন্তা ছিল না। এটা আমরা গতানুগতিক দ্বারা যে পরিকল্পনা করছিলাম, সড়ক সেতু পুল কালভার স্কুল হাসপাতাল, এইগুলো ই কমার্স সম্পূর্ণ একটা ভার্চুয়াল জগতের কারবার, যে মালটা রিয়েল কিন্তু লেনদেনটা এক্সচেঞ্জটা হবে ভার্চুয়ালি, ক্যাশ ট্রান্সফার হবে ভার্চুয়ালি, ফিজিক্যালি শুধু মাল ট্রান্সফার হবে সেটা তো কোনো বিকল্প নেই যদি ইলেকট্রনিক কোনো মাল না হয়। যেমন মিউজিক গান সেটা তো এমনি পারা যায়, ওই ক্লিকেই চলে যাবে, এই ধরনের কাজ আমরা এটাকে উৎসাহ দিই। কারণ আমরা আপনি জানেন যে আমাদের পরিকল্পনা আছে ডিজিটাল বাংলাদেশ, আমরা বলি এটাকে ডিজিটাল বাংলাদেশ, একটি আমব্রেলা প্রকল্প, আমাদের একটা আমব্রেলা ধারণা, এর মাধ্যমে আমরা চাচ্ছি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্র যেখানে ডিজিটালি করা সম্ভব সেখানে আমরা করতে দেব, উৎসাহ দিব। এই জন্য আমরা কর রেয়াত দিব, নানা ধরনের পলিসি সমর্থন দিয়ে যাব। তবে শুধু একটা কথা আমি একটু আগেও বলেছিলাম, আবার বলতে বাধ্য হচ্ছি যে আমাদেরকে কিন্তু আমাদের কনজিউমারদের
আমাদের ভোক্তাদের যে মৌলিক অধিকার সেগুলোকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের সরকারের। যেমন এই ব্যবসাটাকে উৎসাহ দেব আমরা আমাদের ইকোনমি প্রয়োজনে, ঠিক তেমনি এই ব্যবসা অন্য ব্যবসা যে কোনো ব্যবসা যে কোনো লেনদেন যে কোনো এক্সচেঞ্জ আমাদেরকে আইনগতভাবে আমাদেরকে দেখতে হবে, যাতে আমাদের ভোক্তারা এটার থেকে যেন কোনো রকমভাবে তাদের যে অধিকারগুলো লঙ্ঘিত না হয়। এটা ছাড়া আমাদের আর কোনো আগ্রহ নেই। ওকে আমি এটুকু বলতে পারি, আমি খবরদারি নজরদারি এইগুলা খুব নিজে পছন্দ করি না। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের সাথে সংযুক্ত হয়ে আপনি বিস্তারিত জানিয়েছেন। আপনি এই করোনাকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। সাবধানে থাকুন, কোভিড থেকে দূরে থাকুন, কোভিড থেকে দূরে থাকুন। ধন্যবাদ। জি জি, সঙ্গে ছিলেন মন্ত্রী, মাননীয় মন্ত্রী পরিকল্পনা মন্ত্রণালয়ে, তিনি বিস্তারিত জানিয়েছেন। আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি বাংলাদেশে ই কমার্সের ক্ষেত্রে একটি যুগান্তকারী সাফল্য দেখানো একটি প্রতিষ্ঠান, যারা ই কমার্সকে মানুষের দ্বারে পৌঁছে দিয়েছে। এই সেই প্রতিষ্ঠান ই ভ্যালি, তার প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। মোহাম্মদ রাসেল, আপনাকে স্বাগত জানাচ্ছি TVN24 টেলিভিশনের আলোচনায় বাংলাদেশ স্টুডিও থেকে। আমি রিজওয়ান কাদের। আপনি নিশ্চয়ই এই করোনাকালে ভালো আছেন? জি ইনশাল্লাহ। এখন থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি, ইনভাইটিং ই ভ্যালি, অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত শারীরিকভাবে আমি ফিট আছি। অ্যান্ড দেন আমাদের সবকিছুতে আসলে আমাদের কনজিউমার্স এবং আমাদের স্টেক হোল্ডার্সরা জানেনি, সো আপনাদের থ্রুতে হয়তো এডিশনাল কিছু মেসেজ আমরা দিতে পারবো। জি থ্যাংক ইউ। আপনার কাছে আমি শুরুতেই যে বিষয়টি আমি একটু আলোকপাত করতে চাইব, আপনি শুনছিলেন পরিকল্পনা মন্ত্রী মহোদয় বলছিলেন যে ই কমার্স কে এগিয়ে নেওয়ার জন্য তারা ওনাদের একটা বিশেষ পরিকল্পনাও রয়েছে, ব্যবসাটা যাতে এগিয়ে যায় এবং প্রতিষ্ঠিত হয় এই সেক্টরটা, সেক্ষেত্রে সরকারের সহযোগিতা থাকবে, এটি নিশ্চয়ই আপনাদেরকে আশা যোগায়। ডেফিনেটলি, দেখেন আমাদের দেশের এখন সবচেয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ঘোষণাই ছিল 2008 সালে যে ডিজিটাল বাংলাদেশ। এখন সেই ডিজিটাল বাংলাদেশ গড়ার পিছনে কিন্তু ডিজিটাল কমার্স বা ই কমার্স এর ভূমিকা থাকবেই। তো সেই দিক থেকে আমি মনে করি যে সরকারি সকল প্রতিষ্ঠান তাদের যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব, সরকারি প্রতিষ্ঠানগুলো অবশ্যই ই কমার্সে এখন সাপোর্ট দিবে আমাদের ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে। সো আমরা পাচ্ছি সব ধরনের সহযোগিতা পাচ্ছি, এবং আমরা দেখেছি কোভিড-19 যখন কেউ সুবিধা পাচ্ছিলেন না, তখন কিন্তু ই কমার্স কে প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। সেটা কিন্তু গভর্নমেন্ট লেভেল থেকে একটা ইন্সপিরেশনাল স্টেপ ছিল, এখানে ই ক্যাবের ভূমিকা ছিল। সো আমরা গভর্নমেন্টের প্রতিটি স্টেপকে সবসময় স্বাগত জানাই। জি জি, আপনার কাছে আমি এখন একটি বিষয় জানতে চাইবো, সেটি হচ্ছে ই ভ্যালির মতো একটি সফল উদ্যোগ শুরুর পেছনে আপনার মূল অনুপ্রেরণা কি ছিল, যদি একটু জানাতেন, দর্শকদের অনেক আগ্রহ আছে এই ব্যাপারে। জি দেখুন, আমার এখানে কয়েকটা স্বপ্নই কাজ করেছে, তার মধ্যে একটা প্রধান স্বপ্নই ছিল যে দেশীয় একটা উদ্যোগ বা একটা ব্র্যান্ড, যে ব্র্যান্ডটা হচ্ছে গিয়ে আন্তর্জাতিক যে কোনো ব্র্যান্ডের সাথে কম্পিট করে, যাতে সেই ব্র্যান্ডের সাথে তাল মিলিয়ে চলতে পারে। আমাদের দেশে বহু ব্র্যান্ড আছে, আমি জানি যে ধরেন কনজিউমার ব্র্যান্ডেও বিভিন্ন প্রোডাক্ট, আমাদের দেশীয় প্রোডাক্টগুলোও আছে, কিন্তু আমার নিজের একটা কিছু করার স্বপ্ন ছিল, যেটা আসলে বিদেশি বলি বা আন্তর্জাতিক মানের যে কোনো কোম্পানি থেকে বেটার করতে পারে বা ভালো করতে পারে, ওই ধরনের একটা স্বপ্নের আমার অনেক আগে থেকেই ছিল। ই কমার্সের বিষয়টা অনেকটাই ধরতে পারেন যে যে যুগে যে বিজনেস টাইপের, ধরেন একটা সময় ছিল দেখা যেত যে 90-এর দশকে কম্পিউটার রিলেটেড বিজনেস গুলো খুব পপুলার হচ্ছিল, কারণ তখন কম্পিউটারটা বাজারে নতুন আসে, কম্পিউটার ইম্পোর্ট বলেন, সফটওয়্যার ডেভেলপমেন্ট বলেন, এই এই বিজনেস গুলো কিন্তু ওই মোমেন্টে বেশ পপুলার এবং ট্রেন্ডি বলি আমরা। সো গ্লোবালি দেখবেন যে পৃথিবীর সব দেশে ই কমার্স এখন একটা বিশাল ভূমিকা রাখতেছে তার অর্থনীতিতে। অর্থনীতির সাথে বাণিজ্যের যেহেতু একটা হাইলি কানেকশন আছে, আপনার ধরেন আপনি যদি বাণিজ্যিক ভাবে কোন একটা দেশের এন্টার বাণিজ্যে যদি কন্ট্রিবিউট করতে পারেন, দ্যাট মিনস হচ্ছে কি আপনার অর্থনীতিতে এটা ভূমিকা রাখবে। সো আমরা দেখলাম যে আমাদের এই ব্যবসা বাণিজ্য করতে যেয়ে আমাদের সবচেয়ে বড় একটা ইনভেস্টমেন্টের জায়গা হচ্ছে আমাদের ইনভেন্টরি, ডিস্ট্রিবিউশন কস্ট, এই কস্ট গুলো কিন্তু আমাদের সবসময় একটা ইকোনমিক কস্ট হিসেবে যায়। এখন এখানে যদি ই কমার্স কে প্রতিষ্ঠা করা যায়, তাহলে কি হবে, আমাদের ভোক্তা এবং আমাদের বিক্রেতা দুইটা পক্ষই হচ্ছে বিশালভাবে উপকার পাবেন। সেই যে একটা বেনিফিটের জায়গা, ন্যাশনাল ইকোনমিক বেনিফিট বলি বা ব্যবসা বাণিজ্যের বেনিফিট বলি, এই বেনিফিটটাও একটা গোল ছিল,
এবং আমি আমার শুরুর গল্পটা অনেকবারই বলেছি যে আমি ডাইপার বিজনেস দিয়ে আমার জীবনের ব্যবসায়িক যাত্রা শুরু। তো ওই ওই ব্যবসাটা করতে যেয়ে যখন আমি দেখলাম যে ডিস্ট্রিবিউশনে একটা হিউজ কস্ট হয় এবং আমার প্রোডাক্ট ডিসপ্লেস করতে অনেক কস্ট হয়, তখন আসলে ই কমার্সের প্ল্যান করি এবং 2018 16ই ডিসেম্বর আমাদের আনুষ্ঠানিক যাত্রা, আজকে আমরা এই 1.5 বছরে বা 1 বছর 8 মাসে এই পজিশনে আসি। জি জি, আরেকটি বিষয় আমি একটু জানতে চাইবো যে সমসাময়িক বিশ্বে যেটা চলছে করোনা ভাইরাস মহামারী, এই করোনা ভাইরাস মহামারীর মধ্যে হচ্ছে যে ই কমার্স খাতের ভূমিকা কি ছিল এবং এই ইভ্যালি কি ধরনের উদ্যোগ গ্রহণ করেছে এই করোনার সময়ে? জি, থ্যাংক ইউ। দেখেন, করোনার বিষয়টা তো আমরা কেউই অবগত ছিলাম না যে এই ধরনের একটা প্যান্ডামিক সিচুয়েশন, ধরেন কেউই পৃথিবী এই ধরনের কোনো সিচুয়েশনে এর আগে ফেস করেনি, হয়তো করেছে, আমি আমার লাইফে করিনি আর কি। সো এই সিচুয়েশনটা যখন হয় তখন দেখলাম সাডেনলি কি হলো, সাডেনলি আমাদের ঘর থেকে বের হওয়া কষ্টজনক হয়ে গেল বা আমরা ঘরের মধ্যে থাকলাম। সো আমরা ইভালি তখন ইনস্ট্যান্ট চিন্তা করলাম, আমাদের নর্মালি দেখা যাচ্ছিল যে আমরা নর্মালি গ্যাজেটস বা ফোনস বা ল্যাপটপস এগুলো বেশি সেল করতাম, ওই সময়ে শুধুমাত্র সবার কথা বিবেচনা করে আমরা ন্যাশন ওয়াইড উইদিন 7 ডেজ আমরা একটা নতুন শপ সিস্টেম, শপিং সিস্টেম চালু করি, মানে গ্রসারি সেল করার সিস্টেম চালু করি, যেটার নাম দিই আমরা ইভালি এক্সপ্রেস। সো এই এক্সপ্রেস শপে জাস্ট 1 মাসের ভিতরেই আমরা 2000 এক্সপ্রেস শপ রেজিস্টার করে, এবং যাদের থ্রুতে আপনি ধরেন এমনও অনেকে ছিল যারা ঢাকায় বসে তার গ্রামের হয়তো তার ফ্যামিলির কোনো সদস্য থাকে, সেই ফ্যামিলির সদস্যকে অর্ডার করলে মোটামুটি আমরা ন্যাশনাল কাভারেজ দিয়ে ফেলেছিলাম জাস্ট 1 মাসেই। এখনো এটা রানিং, কিন্তু এটা আমাদের COVID-19-এ আমাদের সবচেয়ে বড় অর্জন ছিল। জি, ই কমার্স ছাড়াও আপনারা ফুড ডেলিভারি সেবা, ক্লাসিফাইড অ্যাড পোর্টাল, ফিনান্সিয়াল ট্র্যাকার অ্যাপ সহ বিভিন্ন সেবা নিয়ে একটি সম্পূর্ণ ইকোসিস্টেম নিয়ে কাজ করছেন, এটি সম্পর্কে একটু দর্শকদেরকে জানাবেন এবং ভোক্তাদের জীবনযাত্রার মান উন্নয়নে এটি কেমন ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন? দেখুন, আমাদের লক্ষ্যই ছিল একটা, যেহেতু আমরা ডিজিটাল লাইফ বলি বা অ্যাপ বেসড লাইফ বলি, এই এটাতে এখন আমরা অনেকটা ইউজ টু, সো আমাদের যেহেতু কাস্টমার বেসটা সেম, মানে আমাদের যিনি ই কমার্সে কেনাকাটা করতেছেন আমরা কয়েকটা প্যারামিটার ধরে নিই যে সে ইন্টারনেট ইউজার, সে স্মার্টফোন ইউজার, তো ইউজার বেসটা যেহেতু আমাদের কাছে আছে, সো আমরা এই ইউজারের যে ধরনের ডিজিটাল কমার্স দরকার হয় বা তাদের লাইফে যে ধরনের ইউটিলিটি দিলে তারা সেটা অ্যাকসেপ্ট করবে, ওই ধরনের বিজনেসগুলো কিন্তু আমরা সবগুলোই ধীরে ধীরে ডেভেলপ করতেছি। এবং এই যে বিজনেস ডেভেলপমেন্ট, এর মধ্যে ধরেন আমাদের যে ই খাতা, সেটা বেসিক্যালি আমাদের এসএমই ছোট ছোট সেলার যারা সফটওয়্যার কিনে ব্যবহার করা যাদের জন্য ডিফিকাল্ট, তারা যাতে তাদের হিসাবগুলো ডিজিটালি রাখতে পারে সেজন্য আমরা ই খাতা ডেভেলপ করি। এবং অনেকে আছে আমরা যারা হয়তো আমাদের বাসার পুরাতন জিনিসটা বিক্রি করতে চাই, আপনারা জানেন এই ধরনের একটা প্ল্যাটফর্ম বাংলাদেশে ছিল, তো একটাই প্ল্যাটফর্ম ছিল, সাথে আমরা এডিশনাল ই বাজার নামে অ্যানাদার প্ল্যাটফর্ম ক্রিয়েট করি। এরপরে আমাদের একটাই উদ্দেশ্য যে যেহেতু আমরা একটা মার্কেট প্লেস, সো মার্কেট প্লেসে কি হয়, আপনি বসুন্ধরা শপিং মলেও গেলে দেখবেন যে প্রথম 7টা তলা থেকে বিভিন্ন শপিং, 8ম তলায় যে ফুড ফুড কোর্ট, তো ঠিক একইভাবে যাতে ই কমার্সেও মানুষ কেনাকাটা করতে যে যেহেতু ফুড ডেলিভারি সার্ভিসটাও পায়, সেই কারণে কিন্তু আমরা এই ফুড লঞ্চ করি। এবং এই যে মানুষের জীবনে যা যা মানে প্রয়োজন, এই প্রয়োজন গুলো মেটানোর জন্য আমাদের সামনে শিক্ষা বা এডটেক বলি, মানে এডুকেশনাল কিছু টুলস ও ডেভেলপ করার ইচ্ছা আছে এবং হেলথ কেয়ার নিয়ে আমাদের কাজ করার ইচ্ছা আছে, এবং আমরা এগ্রিকালচারাল সেক্টরেও ডিজিটাল কমার্স কে নিয়ে আসতে চাই। জি জি, আরেকটি বিষয় আমি একটু আনতে চাই, অল্প দিনেই আসলে সাফল্য দেখিয়েছেন আপনারা, সাফল্যের আরো আসলে সীমানা শেষ নাই, তবে সামনে আরো অনেক পরিকল্পনা আপনাদের রয়েছে এটা আমরা বুঝতে পারছি। আমি একটু একটি বিষয় আপনার একটু নজরে আনতে চাই, সেটি হচ্ছে কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে ইভ্যালি কি ধরনের ভূমিকা রাখছে, বর্তমানে ইভ্যালিতে কি পরিমাণ কর্মী সারা দেশ জুড়ে কাজ করছে? ও ধন্যবাদ। আপনারা হয়তো জানেন যে যখন COVID-19, তখন হয়তো অনেকেই কিন্তু অনেক কোম্পানি থেকেই কিন্তু কর্মী কিছুটা ছাটাই বলি বা আমরা বলি যে হয়তো সাময়িক ভাবে উইদাউট পেতে কর্মী ছিল, কিন্তু আমরা ওই এপ্রিল মাসেও কিন্তু আমাদের অলমোস্ট 100 জনের মতো রিক্রুট করি। সো এবং আমাদের রিক্রুটমেন্টটা চলমান, আমরা এখন কারেন্টলি 735 আজকে পর্যন্ত আমাদের এমপ্লয়ি আমাদের ফিক্সড।
সবচেয়ে বড় যে জায়গাটা আমরা সুবিধা করতে পেরেছি সেটা হচ্ছে যে যারা বাইক রাইড দিত আগে, অথবা যাদের রাইড শেয়ারিং জানেন যে কিছুদিন যাবৎ অফ ছিল, কিন্তু আমাদের থ্রুতে অলমোস্ট 15,000 রাইডার তারা হচ্ছে গিয়ে আমাদের ফুড এবং গ্রসারি ডেলিভারি করে একটা হ্যান্ডসাম ইনকাম করতে পারে। সো আমাদের মোটামুটি রেগুলার বেসিসে 5,000 রাইডার সবসময় অ্যাক্টিভ থাকে, এবং রেজিস্টার্ড রাইডার এখন অ্যারাউন্ড 20,000। সো আমরা মনে করি এই জায়গাটা একটা বিশাল কর্মসংস্থানের জায়গা। স্বপ্ন পূরণের পথে সবসময় কিছু না কিছু প্রতিবন্ধকতা সামনে আসে, সেক্ষেত্রে ইভ্যালিকেও এই ধরনের কিছু একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে। আমরা কিছুদিন আগে একটি বিষয় জানি আপনার কাছে, আমরা সবিনয়ে জানতে চাইবো যে সেই প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠার ক্ষেত্রে ইভ্যালি কতটা সফল হয়েছে, এবং এক ধরনের মানে কি বলবো সেটাকে, ইভ্যালি সম্পর্কে একটি বিভ্রান্তি কিন্তু ছড়ানোর একটা অপপ্রয়াস দেখা গেছে। তো আপনি একটু যদি জানাতেন ভোক্তাদের উদ্দেশ্যে যে আপনাদের সপক্ষে আপনি কি বলতে চাইবেন। দেখুন, এটা কিন্তু যেহেতু পুরো বিজনেস প্রসেসটাই অনেকটাই নতুন আমাদের দেশের জন্য, এবং হয়তো অনেক আগে থেকেই ছিল, এবং বিজনেসে কিছু ইনোভেশনে আনা হয়েছে। সো যেই জিনিসটা হয়েছে সেটাকে আমরা অ্যাবসলুটলি নেগেটিভ বলবো না, হয়তো এই পরীক্ষার মাধ্যমে কিন্তু ইভ্যালি একটা স্টেজ পার করে আসবে, যে ইভ্যালির এগেনস্টে হয়তো অনেকেই আমরা ব্যাক এন্ডে এই ধরনের কোশ্চেন করতাম, কিন্তু এখন কোশ্চেনটা ন্যাশনাল পর্যায়ে আসাতে যে আমরা অনেক বেশি ওরিড সেটা বলবো না, রাদার দেন আমরা আমাদের কমিউনিকেশন গুলো ক্লিয়ার করতেছি, আমাদের বিভিন্ন অথরিটিজ এর যেসব কোশ্চেন আসতেছে সেগুলো আমরা এক্সপ্লেনেশন দিচ্ছি। সবচেয়ে বড় যে পাওয়াটা, সবচেয়ে বড় যে জায়গাটা, আমরা যেই জায়গাটা থেকে আমরা নিজেরাও বলা চলে অনেকখানি গর্বের সাথেই বলতে পারি যে আমাদের যারা কাস্টমার বেস, যারা এতদিন যাবত ইভ্যালি থেকে বিভিন্ন পণ্য কেনাকাটা করেছে, তারা কিন্তু আমাদেরকে সম্পূর্ণভাবে কোঅপারেট করতেছেন। এই যে দেখুন, আমাদের ভিতরে যদি বিন্দু মাত্র কোনো নেগেটিভ ইন্টেনশন থাকতো, আমরা যদি কাস্টমারের স্বার্থ না দেখে আমাদের স্বার্থ দেখতাম, তাহলে কিন্তু আজকে আমাদের পক্ষে এই এই যে একটা পরীক্ষা, সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভব হতো না। আমরা শুরু থেকে এই পর্যন্ত অনেকবারই বলেছি যে প্রায় 21 লক্ষ প্রোডাক্ট ডেলিভারি করেছি। এই 21 লক্ষ প্রোডাক্ট যারা কিনেছেন, যারা পেয়েছেন, তারা কিন্তু জানেন যে আমরা কতটা ডেডিকেটেড এবং কতটা অনেস্ট। তারা কিন্তু জেনুইন প্রোডাক্ট পেয়েছে, এবং সেটা বাজার মূল্য থেকে হয়তো অনেকটা কম মূল্যেই পেয়েছে, কারণ আমরা উৎপাদক থেকে বা সাপ্লায়ার থেকেও একটা সাপোর্ট পাই, আমরা নিজেদের দিক থেকে যতটুকু পারি কন্ট্রিবিউট করার চেষ্টা করি। তো সেই দিক থেকে আমি সামগ্রিকভাবে বলবো যে বিষয়টাতে আমরা অনেকটাই সফল। জি মোহাম্মদ রাসেল, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা এই মুহূর্তে একটু যুক্ত হয়েছি মোস্তফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, আমরা ওনাকেও যুক্ত করতে চাই এবং ই কমার্স সম্পর্কে ওনার কাছে জানতে চাইবো। জনাব মোস্তফা জব্বার, আপনাকে স্বাগত জানাচ্ছি TVN24 টেলিভিশনের আলোচনায় বাংলাদেশ স্টুডিও থেকে, আমি রিজওয়ান কাদের। এই করোনাকালে নিশ্চয়ই আপনি ভালো আছেন। জি ধন্যবাদ আপনাকে। জি, আপনার কাছে আমি একটু জানতে চাইবো যে বাংলাদেশে ই কমার্সের যে সম্ভাবনা সেটি সম্পর্কে আপনি একটু জানাবেন, যে ই কমার্স কতটা এগিয়েছে এবং আরো কিছু করণীয় রয়েছে কিনা আপনার পরামর্শ জানতে চাইবো। প্রথমত আমি আপনাদেরকে একটু টার্মে সংশোধন করতে চাই। আমরা যেরকম ভাবে এখনো ইমেইলের যুগে বসবাস করছি, অর্থাৎ ইলেকট্রনিক মেইল, তেমনি করে এই কমার্সের ক্ষেত্রে আমরা ই কমার্সের যুগে বাস করতেছি। এটা তৃতীয় শিল্প বিপ্লবের শব্দ। আমরা চতুর্থ শিল্প বিপ্লবে এসেছি, এবং এই চতুর্থ শিল্প বিপ্লবটা হচ্ছে ডিজিটাল শিল্প বিপ্লব, এবং আপনার ইলেকট্রনিক যাবতীয় বিষয়গুলোকে এখন ডিজিটালি রূপান্তর করা হয়েছে। আমরা এরই মধ্যে এই যে কমার্সটাকে আপনি ই কমার্স বলছেন সেটাকে কিন্তু আমরা ডিজিটাল কমার্স নামে চিহ্নিত করেছি। যে নীতিমালাটা হয়েছে তার নাম ডিজিটাল কমার্স নীতিমালা। এই ডিজিটাল কমার্স নীতিমালা প্রণয়ন করার সাথে আমার সম্পর্ক ছিল, ইনফ্যাক্ট আমি মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরে এটা অনুমোদিত হয়। তার আগে থেকে আমি কাজ করছি, কারণ আমি ইন্ডাস্ট্রিতে কাজ করছি 33 বছর যাবত, এবং এই 33 বছরে যে রূপান্তরটা ঘটেছে বাংলাদেশের এই তথ্য প্রযুক্তির যুগের একদম সূচনা থেকে শুরু করে আজকের পর্যায় পর্যন্ত আসা, ডিজিটাল বাংলাদেশের এই 11 বছর অতিক্রম করার সময়,
তার মধ্যে আমরা যে বিষয়গুলোকে উপলব্ধি করেছি তার মধ্যে এটি একটি রূপান্তরের জায়গা, এবং রূপান্তরের জায়গাটা সম্পর্কে আমার যে আমি বলে আসছি, প্রচলিত ব্যবসা বাণিজ্য যা আছে, মুদি দোকান থেকে শোরুম ভিত্তিক যত রকমের বিজনেস আছে, এই বিজনেস গুলোর সবগুলো ডিজিটালি রূপান্তরিত। এবং এই যে ডিজিটাল রূপান্তরটা, আমরা যখন ডিজিটাল বাংলাদেশ অথবা ডিজিটাল শিল্প যুগ অথবা ডিজিটাল রূপান্তরের কথা বলি, তখন এটাও মিন করি আমার ব্যবসা বাণিজ্য শিল্প কল কারখানা তারও ডিজিটাল রূপান্তর হবে। অতএব আমরা এখন ই কমার্সের নামে যে রূপান্তরটা দেখছি আকস্মিকভাবে হয়তো আমাদের একটু চোখে পড়ছে, যখন আমরা করোনার সময়ে চলে আসলাম তখন ঘরে বসে থাকতে হয়েছে, সুতরাং মাস্ক কিনতে বাজারে যেতে পারি না, সবজি কিনতে বাজারে যেতে পারি না, টুথপেস্টও বাজার থেকে কিনে আনার মতন অবস্থা থাকে না। অতএব আমি ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কোনোভাবে যদি আমি আমার পণ্যটাকে বিক্রিও করতে পারি আবার কিনতেও পারি, দুটোই কাজ করে এই একই অবস্থার ভিতর দিয়ে। এবং বাংলাদেশে এই সময়কালের ভিতরে এই ডিজিটাল কমার্সের মাধ্যমে লেনদেনের পরিমাণটা যে পরিমাণ ছিল এটা অবশ্যই উল্লেখযোগ্য করার মতন। এবং এটির আরেকটি রূপান্তর যেটি হয়েছে করোনাকালে সেটি হচ্ছে এই ডিজিটাল কমার্সের বিষয়টা, এই বিশেষ করে ক্রেতাদের জগৎটা কিছু খুব সীমিত সংখ্যক লোকের মধ্যে এটা ছিল। এবং আপনি যদি এই ই কমার্স অ্যাসোসিয়েশনের তথ্য নেন তাহলে দেখতে পাবেন যে এই সময়কালের ভেতরে তাদের মেম্বারশিপ বুম হয়েছে, বিজনেসে বুম হয়েছে, এবং চতুর্দিক থেকে কেনাকাটার দিক থেকে ব্যাপক পরিমাণ পরিবর্তন হয়েছে। এর মধ্যে লক্ষণীয় পরিবর্তনটা হচ্ছে যে মানুষগুলো গ্রামে থাকে, প্রত্যন্ত অঞ্চলে থাকে অথবা আমাদের শহরে মানুষ না, সেই মানুষগুলো এই যে ডিজিটাল কমার্স ব্যবহার করে তাকে কাজে লাগিয়ে তার জীবনধারা দুই দিক থেকে, যেমন ধরেন আমি আমার ডাকঘরের মাধ্যমে আমি এই চেষ্টা করেছি যে কৃষকের মাঠ থেকে সবজি তুলে এনে ঢাকা শহরের যেই সব সুপার মার্কেট আছে সেই সব মার্কেটে সরবরাহ করেছি, ফল এনে সরবরাহ করেছি। ঠিক একইভাবে আমাদের সবচেয়ে বড় এবং আকর্ষণীয় যে জায়গাটা আমার কাছে মনে হয়েছে, আমাদের ছেলেমেয়েরা ইয়াং জেনারেশন যারা এই সময়ে কর্মহীন অবস্থায় ছিল, কি কাজ করবে সেটাও খুঁজে পাচ্ছিল, হয়তো চাকরিও চলে গেছিল, মেয়েরা বিশেষ করে যেমন ধরেন ঘরে বসে থেকে কাজ করা, ঘরে বসে থেকে ব্যবসা করা এবং সেই রকম উদ্যোগ গ্রহণ করা, এটা আপনার এই শাড়ির পাট ঠিক করাই হোক অথবা অন্য কোনো ফ্যাশনের কাজ করাই হোক, এমনকি রান্নাবান্নার কাজ করাই হোক, এই জায়গাটার ক্ষেত্রে কিন্তু ব্যাপক রকমের পরিবর্তন আমরা এই করোনার সময়টাতে দেখতে পেয়েছি। প্রশ্ন হচ্ছে আমরা একটা ছোট বিরতিতে যাব, আমাদের বিরতিতে যাওয়ার সময় হয়েছে, আপনি সঙ্গেই থাকুন, আমরা আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইবো, আমার জানবার রয়েছে আপনার কাছে, আমরা বিরতি থেকে ফিরে এসে আপনার কথা শুনবো। দর্শক একটি বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে এসে আপনাদের সাথে আলোচনা হবে ই কমার্সের ভবিষ্যৎ নিয়ে এবং সম্ভাবনা নিয়ে, সঙ্গেই থাকুন। তিন নভেম্বর নির্বাচন 2020, কে হবেন আমেরিকার প্রেসিডেন্ট, কোন দলের হাতে যাবে হাউস, কে হবেন স্পিকার, কোন দল সংখ্যাগরিষ্ঠতা পাবে সিনেটে, কি বা হবে ভবিষ্যৎ অভিবাসন নীতি, বিস্তারিত জানতে দেখুন ইলেকশন 2020। সোমবারের পর্বে জানাব পেনসিলভেনিয়ায় নির্বাচন, মঙ্গলবারের পর্বে দেখবেন টেক্সাসের নির্বাচন, বুধবারের পর্বে জানবেন মিশিগানের নির্বাচন, বৃহস্পতিবারের পর্বে থাকবে সাউথ ও নর্থ ক্যারোলিনার নির্বাচন, শুক্রবারের পর্বে থাকবে ট্রাম্প ক্ষমতা না ছাড়তে চাইলে কি হবে। সোম থেকে শুক্রবার প্রতিদিন রাত 8টায় সরাসরি শুধুমাত্র টিভিএন 24 টেলিভিশনের পর্দায় ইলেকশন 2020।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর। টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর, বিনোদন ও সংবাদে। বিশ্বজুড়ে টিবিএন 24 টেলিভিশন দেখুন টোটাল কেবলে। টোটাল কেবল এখন দিচ্ছে 200টিরও বেশি জনপ্রিয় চ্যানেল, সাথে থাকছে ডিভিআর ও বিপুল সংখ্যক নাটক সিনেমা নিয়ে ভিডিও অন ডিম্যান্ড। আর এসবই পাচ্ছেন অত্যন্ত সাশ্রয়ী মূল্যে। সংযোগ পেতে যোগাযোগ করুন টোটাল কেবল, উত্তর আমেরিকা +1 718 777 6556, ইউরোপ +44 203 695 1830, অস্ট্রেলিয়া +61 384 004 117। আপনি কি ঋণগ্রস্ত? দেউলিয়া অবস্থা থেকে রক্ষা, ক্রেডিট কার্ড সমস্যা, ব্যাংক ঋণ অথবা ঋণ পরিশোধ করতে চান, বাড়ি বন্ধক রেখেছেন, মার্শালের জন্য কোনো বিজ্ঞপ্তি পেয়েছেন? পাওনাদারদের ঋণ দিতে হবে না যদি আপনাকে ধারা 7 এ ছাড় দেওয়া হয়। আর হতাশা নয়, দেউলিয়া ইস্যুর জন্য নিখরচায় ব্যক্তিগত পরামর্শ দিয়ে থাকি, ফ্রি কনসালটেন্সি। অন্যান্য ক্ষেত্রে চার্জ প্রযোজ্য হবে। আমরা বাংলা ভাষায় কথা বলি। কল করুন 718-263-5999। স্বাগত জানাচ্ছি আবারও টিবিএন 24 টেলিভিশনের সমসাময়িক বিষয় নিয়ে, বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান আলোচনায় বাংলাদেশে আপনাদের সাথে যথারীতি আছি আমি রিজওয়ান কাদের। আমাদের সঙ্গে রয়েছেন মোস্তফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, এবং মোহাম্মদ রাসেল, প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক ইভ্যালি। আমি মোস্তফা জব্বার মন্ত্রী মহোদয়ের কাছে আরেকটি বিষয় একটু জানতে চাইব। আমাদের সঙ্গে রয়েছেন ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল, উনি ওনার যে ই কমার্সের যে করোনাকালে যে ভূমিকা সেটি নিয়ে কথা বলছিলেন, আমরা তার কাছ থেকে জানতে চেয়েছিলাম। মন্ত্রী মহোদয়, আপনার কাছে আমি এটি জানতে চাইব যে এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদেরকে আসলে সহযোগিতা করবার দায় কিন্তু সরকারের রয়েছে, আপনার কি তাই মনে হয়? এবং সেক্ষেত্রে এই ধরনের প্রতিষ্ঠানগুলো যাতে ঠিকমতো কাজ করতে পারে বা সামনে এগিয়ে যেতে পারে সেক্ষেত্রে আর কি কি করণীয় আপনার পরামর্শ জানতে চাইব। এই ধরনের প্রতিষ্ঠানগুলো আপনি তো নিশ্চয়ই শুনতে পাচ্ছেন মন্ত্রী মহোদয় যেটি বলছিলেন যে ইভ্যালির যে কার্যক্রম সেটিকে এগিয়ে নেওয়ার জন্য যে মানে পরিবেশ সেটি তৈরি করতে সরকারের প্রচেষ্টা রয়েছে, এটি তো আপনাদেরকে নিশ্চয়ই ভালো আশা সংবাদ শোনায়। জি জি, দেখুন সবচেয়ে বড় যে সাপোর্টের জায়গাটা সেটা হচ্ছে গিয়ে আমাদের ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটি আর হচ্ছে গিয়ে স্মার্টফোন বলি এই পেনিট্রেশন, এই দুইটো জায়গায় কিন্তু সরকার, অনেকে হয়তো সরকারের ভূমিকাটার ডিরেক্টলি ফিল করতে পারে না। আজকে যদি ধরেন আমাদের ইন্টারনেট পেনিট্রেশন হাই না হতো, তাহলে কিন্তু আমরা আমাদের যত চেষ্টাই করি না কেন আমাদের ই কমার্সকে এগিয়ে নিতে পারতাম না। আমি অবশ্যই মাননীয় মন্ত্রী এবং মন্ত্রীকে এবং তার সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে এজন্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমরা মনে করি আমরা হয়তো বিজনেসটাতে একটা স্টিমুলাস ক্রিয়েট করতে পারি বা আমরা একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পারি, কিন্তু এটার বেসিক যে ইনফ্রাস্ট্রাকচার, অনেক সময় হয় কি এই যে আমরা রাস্তাঘাট না হলে কিন্তু ইন্ডাস্ট্রি হয় না। সো অনেকেই হয়তো বুঝতেই পারে না, ইন্ডাস্ট্রি যিনি দিয়েছেন হয়তো তার কন্ট্রিবিউশনটা আমরা দেখি, কিন্তু সরকারের পদক্ষেপগুলো ডিরেক্টলি অনেকে হয়তো আমরা ফিল করি না। কিন্তু আমি অবশ্যই বলতে চাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেই পদক্ষেপগুলো নিয়েছেন ডিজিটাল বাংলাদেশ গড়ার, এবং এখন যেই আমাদের ডিজিটাল বাংলাদেশ গড়ার পিছনে যেসব পদক্ষেপগুলো হচ্ছে, বিশেষ করে ইন্টারনেটের ব্যাপক প্রসার এবং ইন্টারনেটের মূল্য, এই জায়গাগুলো নিয়ে যেই কাজ সরকার করে যাচ্ছেন অবশ্যই আমরা সেটাকে সাধুবাদ জানাচ্ছি। এবং এভাবে যদি আমাদের পাশে থাকেন এবং আমাদের সুবিধা অসুবিধাগুলো নিয়ে যদি সরকার কাজ করেন, অবশ্যই আমরা মনে করি বাংলাদেশ বিশ্বের দরবারে ওয়ান অফ দ্য বেস্ট ডিজিটাল কান্ট্রি হিসেবে প্রতিষ্ঠিত হবে।
জি মোহাম্মদ রাসেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সংযুক্ত হয়ে আপনি বিস্তারিত জানিয়েছেন এবং আপনার স্বপ্ন পূরণের পথে সফলভাবে আপনি এগিয়ে যান এই প্রত্যাশা TVM24 টেলিভিশনের পরিবারের পক্ষ থেকে। আপনি ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে। আমরা এই মুহূর্তে একটু যুক্ত হতে চাই ব্যবসায়ী এবং মাঝারি উদ্যোক্তা আল মামুনের সঙ্গে। আল মামুন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি আপনার কাছে সরাসরি, আমরা আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার কাছে আমি শুধু ছোট করে একটা বিষয় জানতে চাইবো। আমি যেমনটা জানি যে এই করোনাকালে যেখানে অন্যান্য ব্যবসাতে ধস নেমেছে সেখানে আপনি রেকর্ড পরিমাণ মোটরসাইকেল বিক্রি করেছেন, সেটি সেটি কিভাবে সম্ভব হলো একটু যদি জানাতেন। আসলে লকডাউনে 2 মাস আমাদের বন্ধ ছিল সড়ক, তারপরে কিছুটা হতাশায় ছিলাম, 2 মাস বন্ধের পরে কিভাবে ঘর ভাড়া দিব বা স্টাফদের স্যালারি কিভাবে দিব, একটা সমস্যাই সৃষ্টি হলো। পরবর্তীতে লকডাউন শোরুম ওপেন করার পরেও, তারপরেও আমরা ঝুঁকিতে পড়ি, এতে দেখা যায় কাস্টমার শোরুমে আসতে ভয় পাইতেছিল, তারপর আমরা নিজেরাও আমাদের স্টাফরা শোরুমে আসতে ভয় পাইতেছিল। এই সময় আমাদের বাংলাদেশের জনপ্রিয় ই কমার্স সাইট ই ভ্যালির মাধ্যমে আমি এই অনেক বাইক ডেলিভারি করেছি। এখানে কাস্টমার সরাসরি সুবিধা হয়েছে, তারপর আপনার টাকা পয়সা লেনদেন এটা একটা ব্যাপার ছিল, অনলাইনে সবগুলো কাস্টমারের বিভিন্ন ক্রেডিট কার্ডের মাধ্যমে বা বিকাশের মাধ্যমে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ইভ্যালির মাধ্যমে সর্বাধিক বাইক আমি ডেলিভারি করতে সক্ষম হয়েছি। জি, আপনার আমাদের সঙ্গে তো মন্ত্রী মহোদয় রয়েছেন মোস্তফা জব্বার, আপনার ওনার কাছে সরাসরি কিছু চাইবার রয়েছে কিনা? উনি তো আসলে ই কমার্সের যোদ্ধা। জি, ই কমার্সটা প্ল্যাটফর্মে এটা দিন দিন আরো জনপ্রিয় হইতেছে, কারণ এখন আমাদের এই সময় এই COVID-19 সময় আমাদের সরাসরি বাইক ডেলিভারি করার সমস্যা হয়েছিল, অনলাইনে আমাদের জন্য অনেক সুবিধা ই কমার্সের মাধ্যমে, এতে টাকাটা সরাসরি লেনদেনও হয় না আর আমরা হোম ডেলিভারি করতে সুবিধা হয় আমাদের বিভিন্ন জায়গায় কুরিয়ার সার্ভিস বা বিভিন্ন হোম ডেলিভারিতে। এতে দেখা যায় যে শোরুম কাস্টমারদের একটু মানে বেশি একটু হয়, শোরুমে বেশি ঝামেলা হয় না, এতে আমাদের সুবিধা হয় বিভিন্ন জায়গায়। আমরা এই কুরিয়ারে এই ই ভ্যালির মাধ্যমে কুরিয়ার অনেক জায়গায় আমরা বাইক ডেলিভারি করছি, তারপর আমরা হোম ডেলিভারি করছি, এতে ই কমার্সের সাইটটা আরো ভালো সুবিধা হলে আমরা আরো বাইক ডেলিভারি করতে পারবো এই ই ভ্যালির বা এরকম ই কমার্সের সাইটের মাধ্যমে। জি আল মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি যুক্ত হয়েছেন এবং আপনার কথা প্রত্যাশার কথা জানিয়েছেন। আমি আবার একটু চলে যেতে চাই মোস্তফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। মন্ত্রী মহোদয়, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসেছি, আপনার কাছে আমি একটু জানতে চাইবো শেষটাই, যেটা যে আপনি দেশের ই কমার্সের একজন সিনিয়র যোদ্ধা, সিনিয়র মোস্ট যোদ্ধা, আপনি এই এই সেক্টরটাকে ঘিরে আপনি আর কি ধরনের স্বপ্ন দেখেন? এক বাক্যে বলি, বাংলাদেশে ব্যবসা বলতেই ডিজিটাল ব্যবসা বোঝাবে, অর্থাৎ প্রচলিত যে ব্যবসা আছে প্রচলিত ব্যবসার অস্তিত্ব বলতে কিছু থাকবে না, এমনকি মুদি দোকানদার কিংবা শোরুমওয়ালা এদের ব্যবসা করার প্রচলিত যে ব্যবস্থাটি আছে ডিজিটাল যুগ সেই ব্যবস্থাটাকে সম্পূর্ণভাবে অপ্রচলিত করে দেবে। অতএব আমাদের ব্যবসা মানেই দাঁড়াবে, আপনি যাকে ই কমার্স বলছেন আমি যাকে ডিজিটাল কমার্স বলছি সেটাই মিন করবে। আমাদের যে জায়গাটায় এখনো পর্যন্ত ক্রাইসিস কাজ করে সেই জায়গাটা একটু বোঝার চেষ্টা করেন। আমরা 2008 সালে ডিজিটাল বাংলাদেশের কথা বলেছি এবং 11 বছর 2009 থেকে 2020 সাল পর্যন্ত আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য অবিরাম সংগ্রাম করেছি। আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল, কারণ আমরা স্বাধীন যখন হয়েছি তখনও লাঙ্গল জোয়ালের দেশ ছিলাম, লাঙ্গল জোয়ালের দেশ থাকাকালে আমরা 3টা শিল্প বিপ্লব মিস করে এসেছি। 3টা শিল্প বিপ্লব মিস করার পরে হঠাৎ করে যখন আপনার ব্যবসা বাণিজ্য ইন্টারনেটে হওয়া শুরু করেছে, হঠাৎ করে যখন দেখা গেছে যে আমার সরাসরি শোরুমে গিয়ে জিনিসপত্র কিনতে হয় না অথবা নগদে টাকা গুনা দিতে হয় না, আমার বাড়িতে কেউ এসে পণ্য পৌঁছে দিয়ে যায় অথবা আমি ক্যাশ অন ডেলিভারি দিতে পারি, এগুলোর কথা আসলে তো আগে ভাবতে পারিনি। এবং ভাবতে না পারার ফলে নতুন যে ব্যবস্থাটি প্রচলিত হয়ে গেছে এই ব্যবস্থার ভিতরে অনেকের কাছে বিশ্বস্ততার একটা প্রশ্ন দেখা দিয়েছে, অনেকে পুরো সিস্টেমটাকে আসলে সহজে নিতে পারছে এরকম অবস্থা মনে হচ্ছে না। এবং এই ক্ষেত্রে আমি বুঝি যে এটাও হয়েছে বিপুল পরিমাণ মানুষ আকস্মিকভাবে দেখছে
যে ঠিক আছে, আরে এভাবে তো ফেসবুকের মাধ্যমে ব্যবসা করা যায়, ওয়েবসাইটের মাধ্যমে ব্যবসা করা যায়, আমি তাহলে কি কারণে এই ব্যবসায় নেমে পড়ি না কেন? এটার ফলে কিছু জায়গাতে এখনো পর্যন্ত একটু গ্যাপ রয়ে গেছে। আমাদের প্রয়োজন হবে যেই জায়গাটাই, সেই জায়গাটাই হচ্ছে যে আমরা যেন কাস্টমারদের বিশ্বাস, আস্থা, নির্ভরতা এই জায়গাটা যেন আমরা তৈরি করতে পারি। এবং আমাদের যারা এই ই কমার্স ব্যবসার সাথে যুক্ত আছে, আমি ইনফ্যাক্ট ই ক্যাব এর প্রতিষ্ঠাকালীন থেকে যুক্ত আছি, তাদের জন্য এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে আমরা যেন কাস্টমারের বিশ্বস্ততা অর্জন করতে পারি, ওরা যেন আমার উপরে আস্থা রাখতে পারে, নির্ভরতা করতে পারে সেই জায়গাটার ক্ষেত্রে। এবং আরও একটা বিষয় আছে, সেটি হচ্ছে আমি যেটা বুঝি সেটি হচ্ছে যে কেবলমাত্র মুখের কথায় অথবা কেবলমাত্র একটা নীতিমালা তৈরি করে দিয়ে দিলাম, তার ফলেই এত বড় একটা বিজনেস টোটালি সেই জায়গাটা নিয়ন্ত্রিত হয়ে যাবে না। আমি মনে করি যে এই ক্ষেত্রে সরকারের দায়িত্বের মধ্যে একটি বড় দায়িত্ব আছে যে এই ডিজিটাল কমার্স নীতিমালা, নীতিমালা আসলে একটা গাইডলাইন, নীতিমালা কিন্তু আইন না, এই সংক্রান্ত একটি আইনের প্রয়োজন আছে, যে আইনের মাধ্যমে প্রকৃতপক্ষে ক্রেতা বিক্রেতা এবং যেটা সকল ধরনের একদম যে ই কমার্স ব্যবসা করে তার কাছে যিনি বিক্রি করছেন, আবার ই কমার্সওয়ালা যার কাছে বিক্রি করছেন, এই সকল পক্ষের স্বার্থ রক্ষা করা এবং একটি শৃঙ্খলা বজায় রাখা এই ক্ষেত্রে একটা রোল প্লে করতে হবে। একই সাথে আমি মনে করি রোল প্লে করতে হবে আমাদের ই কেবের যে অ্যাসোসিয়েশনটি আছে, এই অ্যাসোসিয়েশনের সবচেয়ে বড় যে বিষয়টার উপরে আমি গুরুত্ব দেব সেটা হচ্ছে আমাদের দেশের মানুষের একটি প্রবণতা কাজ করে, যে কারণে হুজুগে বাঙাল শব্দটাকে আমরা পেয়েছি। আমাদের জনগণের সচেতনতা যদি কাজ না করে, জনগণ যদি না বুঝে এবং বিষয়টা কি সেটা উপলব্ধি না করে, তাহলে কিন্তু ওই যে রকম ই ভ্যালি নিয়ে সংকট তৈরি হয়েছে, এরকম অন্য কোনো ভ্যালি নিয়ে অথবা অন্য কাউকে নিয়ে সংকট তৈরি হবে, অথবা এক একটাকে আমরা এক এক রূপে অন্য কোনো ব্যবসার সাথে, MLM বিজনেস বা অন্য কোনো বিজনেসের সাথে, অন্য কোনো কিছুর সাথে যুক্ত করে দিয়ে আমরা মূল ব্যবসাটার ক্ষতি করে দেব। আমি একটি দৃঢ়তার সাথে বলতে চাই যে আমাদের ডিজিটাল কমার্স আসছে যাওয়ার জন্য না, থাকার জন্য, এবং ভবিষ্যৎ নির্ণয় করবে আমাদের এই ডিজিটাল কমার্স ব্যবস্থা। এবং এর ফলে আমাদের ক্রেতা বিক্রেতা, বিশেষ করে আমাদের যে নতুন প্রজন্ম, আমাদের ইয়াং জেনারেশন, আপনারা লক্ষ্য করবেন যে ই কমার্সের সাথে যারা যুক্ত হচ্ছে তারা প্রধানত অল্প বয়সের লোকজন, এবং তাদের কর্মসংস্থান থেকে শুরু করে উদ্যোক্তা হওয়ার যে সুযোগ এই ই কমার্সের মাধ্যমে তৈরি হয়েছে এটি অসাধারণ, এবং এই অসাধারণ সুযোগটা আমাদের দেশে অবশ্যই আমরা কাজে লাগাতে চাই। আমি মনে করি যে আমাদের সরকারের পক্ষ থেকে যতটুকু সহায়তা করা দরকার ততটুকু সহায়তা আমরা অবশ্যই করে যাব, এবং আমি প্রত্যাশা করব যে বিশেষ করে আমি আমার মন্ত্রণালয় থেকে ডিজিটাল কমার্স নীতিমালা করে দিয়েছিলাম, করে দিয়েছে কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের জন্যে। আমি বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করব যে আপনারা এখন একটা আইন তৈরি করেন যেটার মধ্যে সমস্ত পক্ষকে একত্রিত করে আলোচনা করে এই পুরো বিষয়টাকে একটা শৃঙ্খলাবদ্ধ সুশৃঙ্খল জায়গায় আনার চেষ্টা করেন। জি মন্ত্রী মহোদয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সাথে যুক্ত হয়ে আপনার সুনির্দিষ্ট পর্যবেক্ষণ, বিশ্লেষণ এবং পরামর্শ তুলে ধরেছেন। আপনি এই করোনাকালে আরো মানে নিরাপদে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা রাখছি। আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকুন। সঙ্গে ছিলেন মোস্তফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। তিনি জানিয়েছেন ই কমার্সের ভবিষ্যৎ এবং ভবিষ্যতে ভবিষ্যৎকে সমৃদ্ধ করবার ক্ষেত্রে কি করণীয় রয়েছে সেই পরামর্শ। আমরা অনুষ্ঠানে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর টিবিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন, টোটাল কেবল বিডি, উত্তর আমেরিকা +17187776556, যারা রয়েছেন ইউরোপের দেশগুলোতে তারা সংযোগ পেতে ফোন করুন +442036951830, যারা রয়েছেন অস্ট্রেলিয়ায় তারা ফোন করুন +61384004117। যে যেখানে আছেন ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং ভালো থাকুন এবং স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, এই প্রত্যাশা রেখে আজকের মতো রিজওয়ান কাদের আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি।